আজকের আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অন্য চ্যানেলকে কপিরাইট ক্লেম দিতে হয়। বন্ধুরা, ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে হলে, ইউটিউব প্ল্যাটফর্মে কেরিয়ার গড়তে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব সম্পর্কে টুকিটাকি জ্ঞান অর্জন করতেই হবে। কারণ আমরা যদি প্রত্যেকটা কাজেই অন্যের উপর নির্ভরশীল হই, তাহলে কিন্তু দিন শেষে আমাদের যে সঠিক গন্তব্য, সেখানে কিন্তু হয়তো আমরা সঠিকভাবে যেতে পারবো না। আপনি যে প্ল্যাটফর্মে কাজ করেন না কেন, আপনি যদি সেই প্ল্যাটফর্ম সম্পর্কে মিনিমাম লেভেলের একটা জ্ঞান অর্জন করতে না পারেন, তাহলে কিন্তু আপনি সেই প্ল্যাটফর্মে বেশি দিন হয়তো লাস্টিং করতে পারবেন না। সেমভাবে আপনি যদি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে চান এবং ইউটিউব প্ল্যাটফর্মেই আপনার কেরিয়ার করতে চান, তাহলে ডেফিনেটলি ইউটিউব সম্পর্কে আপনার মিনিমাম লেভেলের একটা জ্ঞান অর্জন করতে হবে। কিন্তু এর মধ্যে অনেক ইউটিউবার আছে বিভিন্ন চ্যানেল থেকে ভিডিওগুলোকে ডাউনলোড করে সেই ভিডিওগুলো হালকা কাটসাট করে তার চ্যানেলে সরাসরি আপলোড করে দিচ্ছে। কিন্তু তারা যে চ্যানেল থেকে ভিডিওগুলোকে ডাউনলোড করছে সেই চ্যানেলে যদি একটি কন্টেন্ট আইডি ক্রিয়েট করা থাকে, তাহলে কিন্তু ইউটিউবের পক্ষ থেকেই যে ভিডিওটি ডাউনলোড করে তার চ্যানেলে আপলোড করলো তাকে কিন্তু একটি কপিরাইট ক্লেম দিয়ে দেওয়া হয়। কিন্তু যাদের কন্টেন্ট আইডি ক্রিয়েট করা নেই, অর্থাৎ এই মুহূর্তে যে চ্যানেল থেকে আপনারা ভিডিওটি দেখছেন, এই চ্যানেলটারও কিন্তু কোনো প্রকার কন্টেন্ট আইডি ক্রিয়েট করা নেই। কারণ কন্টেন্ট আইডি পেতে হলে কিন্তু এক্সট্রা কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়, তাহলে কিন্তু একটা চ্যানেলে কন্টেন্ট আইডি ক্রিয়েট করা যায়। সো সেই বিষয় নিয়ে আমি অন্য একদিন কথা বলবো। এরকম আপনাদের চ্যানেলে যাদের কন্টেন্ট আইডি ক্রিয়েট করা নেই, আপনার চ্যানেলে ভিডিও যদি অন্য কেউ ডাউনলোড করে তার চ্যানেলে আপলোড করে, সেটি আপনি কিভাবে বুঝতে পারবেন? এবং সে যদি আপলোড করেই থাকে, তাহলে আপনি তাকে কিভাবে কপিরাইট ক্লেম দিবেন? আজকের ভিডিওতে সেই বিষয়টি আলোচনা করব। যদি আপনি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে চান এবং ইউটিউব সম্পর্কে কিছু জানতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। যদি আপনার এরকম ইচ্ছা না থাকে, তাহলে সময় নষ্ট করে কোনো ফায়দা নেই, আপনি ভিডিওটি স্কিপ করতে পারেন। সো কথা না বলে চলুন শুরু করছি মূল ভিডিও। বন্ধুরা, একটু আগেই কিন্তু আমি বলেছি যাদের চ্যানেলে কন্টেন্ট আইডি ক্রিয়েট করা নেই, তারা যদি অন্য কোনো চ্যানেলকে কপিরাইট ক্লেম দিতে চায়, তাহলে কিন্তু নিজে থেকেই সেই কপিরাইট ক্লেমটি দিতে হবে। আর যাদের কিন্তু কন্টেন্ট আইডি ক্রিয়েট করা রয়েছে, ইউটিউবের তরফ থেকেই তার চ্যানেলে কিন্তু অটোমেটিক একটি কপিরাইট ক্লেম দিয়ে থাকে। সো যেহেতু ম্যাক্সিমাম চ্যানেলে আমাদের কন্টেন্ট আইডি ক্রিয়েট করা নেই, আমরা কীভাবে অন্য চ্যানেলকে কপিরাইট ক্লেম দেবো আজকের ভিডিওতে সেই বিষয়টি দেখাবো। এর জন্য আমরা সরাসরি চলে যাবো আমাদের চ্যানেলের ড্যাশবোর্ডে। চ্যানেলের ড্যাশবোর্ডে আসার পর বাম পাশে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে কপিরাইট একটি ট্যাব পেয়ে যাবেন। এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন কপিরাইট ট্যাব, এই কপিরাইট ট্যাবের উপর ক্লিক করব। কপিরাইট ট্যাবে ক্লিক করলে ডান পাশে আপনার চ্যানেলের ভিডিও যদি অন্য কোনো চ্যানেল ব্যবহার করে থাকে, যে কয়টা ভিডিও অন্য চ্যানেল ব্যবহার করবে প্রত্যেকটা ভিডিও কিন্তু এখানে দেখতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে টোটাল একটা ভিডিও কিন্তু শো করছে, তার মানে আমার এই চ্যানেল থেকে মাত্র একটা ভিডিও কিন্তু অন্য চ্যানেল ডাউনলোড করে তার চ্যানেলে ব্যবহার করেছে। সো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন তার এই ভিডিওতে কিন্তু টোটাল 172টা ভিউ আসছে এবং জানুয়ারি মাসের 2 তারিখে সে আমার এই ভিডিওটি তার চ্যানেলে আপলোড করেছে। এবং এইখানে কিন্তু তার চ্যানেলের নামটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন, এবং তার সাবস্ক্রাইবারের সংখ্যাও কিন্তু এখানে শো করছে। এখানে কিন্তু তার সাবস্ক্রাইবারের সংখ্যা দেখতে পাচ্ছেন, তার ভিউ সংখ্যা দেখতে পাচ্ছেন। সবচেয়ে মজার ব্যাপার, ডান পাশে দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটি সে 90% কিন্তু তার চ্যানেলে ব্যবহার করেছে, অর্থাৎ সে ভিডিওটি ডাউনলোড করে শুধু আমার চ্যানেলে যে ইন্ট্রো ছিল সেটিকে সে ডিলিট করে সরাসরি তার চ্যানেলে আপলোড করেছে। সেখানে আমার ভয়েসটাও চেঞ্জ করে নাই, কোনো প্রকার কোনো এডিট করে নাই, এই জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 90% সে আমার এই ভিডিওটি ম্যাচ করেছে। অর্থাৎ এইভাবে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনার ভিডিওটি সে কত অংশ, অর্থাৎ কত পার্সেন্ট সে ব্যবহার করেছে, সেই পার্সেন্টটিও কিন্তু এখানে শো করবে। যদিও আমি এই ছোট্ট চ্যানেলটাকে আমি কপিরাইট ক্লেম দিতে চাইনি, কারণ আমি ওনাকে বেশ কয়েকবার রিকোয়েস্ট করেছি, আমি ওনার ভিডিওতে গিয়ে কমেন্টস করেছি যে ভাই কাইন্ডলি আমার ভিডিওটা ডিলিট করে দেন, তবু কিন্তু আমার সেই কমেন্টসে সে রেসপন্স করেনি এবং আমাকে কোনো ফিডব্যাক জানায়নি। তাই আমি কিন্তু তাকে কপিরাইট ক্লেম দিতে বাধ্য হয়েছি। আর সেই কাজটি আমি কিভাবে করেছি, যার সেই কাজটি আপনাদের সাথে আমি শেয়ার করছি। এখানে ডান পাশে টোটাল 3টি অপশন দেখতে পাচ্ছেন। প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন, আপনি যদি এই কপিরাইট নোটিফিকেশানটি রিমুভ করে দিতে চান, অর্থাৎ আপনি তাকে কোনো কপিরাইট ক্লেম দিবেন না, জাস্ট আপনি এই নোটিফিকেশানটি আর চাচ্ছেন না, যা সেটিকে ডিলিট করার জন্য প্রথম যে অপশনটি পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনি এটিকে রিমুভ করতে পারবেন। মাঝখানে যে গোলাকার আইকনটি দেখতে পাচ্ছেন, এটির মাধ্যমে আপনি তাকে কপিরাইট ক্লেম দিতে পারবেন। এবং ডান পাশে যে একটি মেসেজ বক্স দেখতে পাচ্ছেন,
এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি সেই চ্যানেলের সঙ্গে যোগাযোগ করতে পারবেন, অর্থাৎ এখান থেকে আপনি তাকে মেল করতে পারবেন, যে আপনি মেল করে তাকে বলতে পারেন যে আপনি ভিডিওটি রিমুভ করে দেন। আমি যদিও অলরেডি এই কাজটি করেছি, যেহেতু আমি কপিরাইট ক্লেম দেবো এর জন্য মাঝখানের যে আইকনটি দেখতে পাচ্ছি এইখানে ক্লিক করব। মাঝখানের এই অপশনটিতে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। এখানে আমরা ভিডিওর ডিটেলসটি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। বাম পাশে আমার অরিজিনাল যে ভিডিও রয়েছে, অর্থাৎ আমার চ্যানেলের যে ভিডিও, সেই ভিডিওটি দেখতে পাচ্ছি, এবং ডান পাশে আমার যে ভিডিওটি সে ব্যবহার করেছে সেই ভিডিওর ডিটেলসটি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এবং দুই নম্বর যে অপশনটি রয়েছে কপিরাইট ওনার, অর্থাৎ এখানে যে ফর্মটি রয়েছে এই ফর্মটি আমাদেরকে পূরণ করতে হবে। এই ড্রপডাউনে ক্লিক করে জাস্ট আমরা এখান থেকে মাই সেলফ সিলেক্ট করে দেব, আর আপনার যদি কোম্পানির নামে হয়ে থাকে তাহলে আপনি এখানে কোম্পানি সিলেক্ট করবেন। এবং নিচে দেখতে পাচ্ছেন নেম অফ কপিরাইট ওনার, এখান থেকে আপনার ফুল নেমটি আপনাকে দিতে হবে, এবং ডান পাশ থেকে আপনার কান্ট্রি, স্টেট এই সম্পূর্ণ অপশনগুলোকে আপনাকে পূরণ করতে হবে। সো আমি এগুলো একটু পূরণ করে নিচ্ছি, আপনার এখানে কোনো অংশই বাদ দেবেন না, এখানে সব কিছু একদম ইজি। জাস্ট আপনার কান্ট্রি উল্লেখ করতে হবে, আপনার এখানে পোস্টাল কোড উল্লেখ করতে হবে, সেগুলো উল্লেখ করে আপনাকে একদম ফুলফিল করতে হবে। এখানে প্রত্যেকটা অংশই কিন্তু আপনাকে পূরণ করতে হবে। সো এখানে নিচে আপনার জিমেলটি শো করবে, এবং নিচে আরেকটি সেকেন্ডারি জিমেল দেখতে পারবেন। আপনি যদি অন্য একটি জিমেল দিতে চান যেটির মাধ্যমে ইউটিউব আপনাকে জানাবে, সেটি আপনি অ্যাড করে দিতে পারেন। সো আমি এটি দেবো না, জাস্ট আমার ইমেলের মাধ্যমে ইউটিউবের কাছে জানতে চাচ্ছি, তাই আমার ইমেলটি আমি এখানে রেখে দিচ্ছি। দুই নম্বর অপশানে সব কিছু পূরণ করা হলে এখানে দেখতে পাচ্ছেন তিন নম্বরে এখানে দুটি অপশন শো করছে। প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন, আপনি যদি এই অপশনটি সিলেক্ট করেন তাহলে আপনার সাত দিন পরে সেই ভিডিওটি কিন্তু ডিলিট হবে। এবং ডান পাশে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড রিকোয়েস্ট রিমুভ নাও, আপনি যদি এই দু নম্বর অপশনটি সিলেক্ট করেন তাহলে কিন্তু জাস্ট ইউটিউব সেটিকে চেক করার পরপরই সেই চ্যানেল থেকে ভিডিওটি ডিলিট করে দিবে। এবং নিচে যে দুটি খালি বক্স দেখতে পাচ্ছেন এখানে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। এবং চার নম্বর অপশনের যে খালি বক্সগুলো দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা বক্সে আপনাকে চেক মার্ক দিয়ে দিতে হবে, অর্থাৎ এখানে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। এখানে প্রত্যেকটা বিষয় কিন্তু আপনাকে মানতেই হবে, তা আপনার হাতে যদি প্রচুর সময় থাকে এগুলো আপনি একটু পড়ে নিতে পারেন। সো চার নম্বরের যে অপশনগুলো এখান থেকে জাস্ট আমরা এখান থেকে টিক চিহ্ন দিয়ে নিচে দেখতে পাচ্ছেন সিগনেচার বলে একটি অপশন পেয়ে যাবেন, এখানে আপনার ফুল নেমটি ব্যবহার করতে হবে। উপরে যে নামটি ব্যবহার করেছেন জাস্ট সেটিকে কপি পেস্ট করে এখানে বসিয়ে দেবেন, তারপরে পেজটাকে একটু রিসেক করে নেবেন। রিসেক করার পর ডান পাশে দেখতে পাচ্ছেন সাবমিট, এই সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটি ইউটিউবের রিভিউতে চলে যাবে, এবং এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আর সেই নোটিফিকেশানটি আমরা দেখতে পাচ্ছি না। এখন ইউটিউব এটিকে জাস্ট চেক করে দেখবে যে আমি তার নামে যে কমপ্লেন করেছি সেটি কতটুকু সত্যতা, যা সেটিকে যাচাই করে যদি আমার সত্যতা ঠিক থাকে তাহলে কিন্তু তার চ্যানেলে একটি কপিরাইট ক্লেম দিয়ে দেবে। সো সেটিও কিন্তু আমাকে মেলের মাধ্যমে জানাবে। জাস্ট আমি সাবমিট করার 5 থেকে 7 মিনিট ইউটিউব কিন্তু আমার কাছে মেল করেছে। সো আমি সেটিও আপনাদেরকে একটু দেখাচ্ছি যে কী মেল করেছিল ইউটিউব আমাকে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন ইউটিউব কিন্তু আমাকে এই মেলটি করেছে, হাই রবিটেক, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়োর নোটিফিকেশান, দি কন্টেন্ট হ্যাজ বিন রিমুভড, অর্থাৎ আমার সেই কন্টেন্টটি অর্থাৎ সেই ভিডিওটি সেই চ্যানেল থেকে কিন্তু অলরেডি রিমুভ করেছে। এখানে দেখতে পাচ্ছেন আমার জিমেল এবং মোবাইল নাম্বারটিও শো করছে, এবং সেই চ্যানেলে যে ভিডিওটি আপলোড করেছিল সেই লিঙ্কটিও কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। এখন জাস্ট আমি যদি সেই লিঙ্কে ক্লিক করি দেখেন কী শো করে। সো দেখতে পাচ্ছেন এখানে শো করছে দিস ভিডিও ইজ নো লঙ্গার অ্যাভেলেবেল ডিউ টু এ কপিরাইট ক্লেম বাই MD রবিউল ইসলাম, অর্থাৎ আমি যে তাকে কপিরাইট ক্লেম দিয়েছি এর জন্য সেই ভিডিওটি কিন্তু ইউটিউব রিমুভ করে দিয়েছে। সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। এইভাবে যদি আপনার চ্যানেলের ভিডিও কেউ ব্যবহার করে থাকে তাহলে কিন্তু আপনি ইজিলি তাকে কপিরাইট ক্লেম দিতে পারবেন। সো ফার্স্ট অফ অল আমি আপনাকে রিকোয়েস্ট করব, কোনো চ্যানেলকে কপিরাইট না দেওয়ার জন্য প্রথম আপনি তার সঙ্গে যোগাযোগ করবেন, তাকে সেই ভিডিওটি রিমুভ করে দিতে বলবেন। যদি আপনার কথা মতো সেই ভিডিওটি রিমুভ করে দেয় তাহলে তো আর এখানে কপিরাইট ক্লেম দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আর যদি কোনো কারণে সে ভিডিওটি রিমুভ না করে থাকে এবং পরপর আপনার ভিডিওগুলো সে কন্টিনিউ ডাউনলোড করে ব্যবহার করতেই থাকে তখন আপনি তাকে কপিরাইট ক্লেমটি দিতে পারেন। সো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক এবং কমেন্টস। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।